নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সানি সৌরর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে রইল। সকলে খুব আনন্দ করো আর পরিবারকে নিয়ে সেফলি ঠাকুর দেখো। যাই হোক, এই পুজো পার্বণের মধ্যেও আমি আমার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝখানে। যদি সময় বেঁচে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন। ভগবানকে একটু রান্না করে খাওয়ানোর ইচ্ছা আমার প্রায় সময় জেগে থাকে, এবারেও তাই হয়েছে। ইচ্ছা হলো ভগবানকে একটু রান্না করে খাওয়ানোর, তাই লেগে পড়লাম সকাল থেকে কাজ বাজে। আমার এবছর পুজো বলে কিছুই নেই, তো আমি ঘরে বসে এডিট করে আপনাদের মাঝখানে তুলে ধরছি। কিন্তু আমার মত তো একই হাল আপনাদের নয়, আপনারা যথেষ্ট ব্যস্ত পুজো পার্বণ নিয়ে। বাঙালির বিগ ফেস্টিভ্যাল বলে কথা, পুজো নিয়ে ব্যস্ত তো থাকাটাই স্বাভাবিক। যাই হোক, তার মাঝখানেও আপনাদের কাছে যদি সময় থাকে ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। বৌদি সকাল সকাল লেগে পড়লো কাটাকুটি বাটাবুটি নিয়ে। বৌদি জোগাড় করে দেয়, তারপরে আমি লেগে পড়ি রন্ধনে। আগে এই কাজটা আমি একা হাতে করতাম, তবে এখন আর আমাকে এই কাজটা করতে হয় না। যাই হোক, আজকে কিন্তু ভগবানকে অনেক কিছুই রন্ধন করে দেবো। যেমন তার মধ্যে থাকছে নবরত্ন। পনির নবরত্নটা আমার চ্যানেলের প্রথম রেসিপি, মনোযোগ সহকারে দেখবেন। অত্যাধিক সুন্দর একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আজকে। তারপরে তো অন্যান্য রান্নাবান্না রয়েছেই, কিন্তু নবরত্নটা একদম প্রথম রেসিপি। পুরো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন আমি কি কি ব্যবহার করলাম নবরত্নতে। এমন সুন্দর পারফেক্ট নবরত্ন আপনার বাড়িতে করতে গেলে আমার এই ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতেই হবে আপনাকে। সামনেই আসছে লক্ষ্মী পূজা, মহালক্ষ্মীকে রাইসের সাথে কিংবা পোলাওয়ের সাথে নবরত্নটা দিতেই পারেন। যাদের বাড়িতে অন্নভোগ হয় তাদের বাড়িতে কিন্তু খিচুড়ির সাথে সাথে পোলাও কিংবা রাইস হয়েই থাকে। তাই বললাম আপনার বাড়িতে যদি মা লক্ষ্মীকে পোলাও কিংবা রাইস করে দেন, তার সাথে কিন্তু নবরত্নটা দিতেই পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আমি প্রথমেই কিন্তু নবরত্নর সব সবজিগুলোই ভাপিয়ে নিয়েছি আর জলের মধ্যে ফেলে দিয়েছিলাম দু চামচ চিনি। এর ফলে কি হয়, সবজির নিজস্ব কালারগুলো ছেড়ে যায় না। 50% সেদ্ধ করে নেওয়ার পর আমি নাবিয়ে নিয়েছি। তারপরে শুকনো খোলাতে আমি কাসুরি মেথিটাকে একটু টেলে নিলাম। এরপর আমি কড়াতে তেল দিয়ে যতটা পরিমাণে কাজু কিশমিশ লাগবে নবরত্নতে ততটুকুই ভেজে নিলাম। গোল্ডেন ব্রাউনিশ করে ভেজে নেওয়ার পর কাজু কিশমিশটা নাবিয়ে নিলাম। এরপরে ওই তেলটাতেই দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর দিলাম কিন্তু স্পেশাল একটা জিনিস, সেটা হলো এক চামচ হিং। হিংটা অবশ্যই দিতে হবে নবরত্নতে, যার ফলে নবরত্নর অরিজিনাল যে ঘ্রাণটা বজায় থাকবে আর তার সাথে স্বাদ অতুলনীয়। এরপর আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম ভালো মতো। আমি 2-3 চামচ আদা বাটা ব্যবহার করেছি, কারণ আমার চামচটা কিন্তু টিস্পুন সাইজ। আর আপনাদেরকে আমি এটার মেজারমেন্টটা কিভাবে দিই বলুন তো, আপনারা আপনাদের বাড়িতে নবরত্ন করলে কতটা পরিমাণে করবেন সেই অনুযায়ী কিন্তু আদা বাটাটা দিতে হবে। এর জন্যই আমি বলে দিলাম যে আমি তো 3 চামচ ব্যবহার করেছি, সেটা হলো টিস্পুন, আর আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই ব্যবহার করবেন। এরপর আমি তার মধ্যে দিয়ে দিলাম নুন, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আমি ঝালটা ব্যবহার করব না। লঙ্কার গুঁড়ো কিংবা হলুদের গুঁড়ো ব্যবহার করলে নবরত্নর অরিজিনাল যে কালারটা সেটা কিন্তু ফেড হয়ে যাবে। নবরত্ন কেন বলা হয়, নরকমের রত্ন ব্যবহার হয় বলেই নবরত্ন বলা হয়, আর নবরত্নর কালারটা কিন্তু সাদাই থাকে। আমি কিন্তু চিনিটাও ব্যবহার করেছি পরিমাণ মতো, নবরত্ন কিন্তু বেশি ঝাল ঝালে হয় না, একটু মিষ্টি একটু ঝাল ব্যাপারটা থাকে। অনেকে কিন্তু নবরত্নর সবজি ভেজে করেন, তবে আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব সেদ্ধ করে করবেন। এর ফলে সবজির যে অরিজিনাল যে ঘ্রাণটা চলে যায় আর কালারটাও বজায় থাকে, সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়িও হয়ে যায়। সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম কাজু চালমগজ পোস্ত, আমি একসাথে বেছে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তারপরেই দিয়ে দেবো ফ্রেশ ক্রিম, এটা অবশ্যই দিতে হবে, স্কিপ করলে চলবে না, এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবেই লাগবে। এরপরে পরিমাণ মতো দুধ দিয়েই ফোটাতে হবে, কোনো জল চলবে না। নবরত্নর স্পেশালিটি যেটা থাকে সেটা হলো দুধ, দই কিন্তু একদমই চলবে না, পর্যাপ্ত পরিমাণে দুধ দিতে হবে, যাতে করে ওই দুধটার মধ্যেই বাকি 50% সবজিটা সেদ্ধ
হয়ে যায়। আমি 3 বাটির মতো দুধ ব্যবহার করেছিলাম। ব্যাস 70% সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার দিতে হবে কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো আমি আগে দিইনি কেন জানেন? একদম গলে মাখো মাখো হয়ে যাবে সবজিগুলোর সাথে। ক্যাপসিকামগুলোকে গোটা গোটা রাখার জন্যই শেষ পাতে দেওয়াটা প্রয়োজন। আর নবরত্নর আসল রত্নই কিন্তু পনির, সেটা না দিলে কিন্তু নবরত্ন হয়ই না। একটু বড় বড় পিসি করেছিলাম পনিরটা, ছোট ছোট করলে যদি ভেঙে যায় তার জন্য। ব্যাস আমার রান্নাটা কিন্তু এবার প্রায় হয়ে এসেছে। এরপর কাসুরি মেথিটা ছিটিয়ে দেবো পরিমাণ মতো, আমি ভেজে রেখেছিলাম তো সেই শুকনো খোলায় সেই কাসুরি মেথিটা। তারপরে কাজু কিশমিশটাও দিয়ে দেবো যেটা ভেজে রেখেছিলাম। তারপরে পরিমাণ মতো ঘি দিতে হবে, আমি 3 চামচ ঘি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, এটাও দিতেই হবে। ব্যাস একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আপনার বাড়িতে রেডি হয়ে যাবে নবরত্ন। খুব সিম্পল রান্না আর খেতে অসাধারণ, অন্যান্য ভেজ রান্নাগুলোকেও হার মানিয়ে দেবে। আর মাছ মাংসের সাথে তো আমি তুলনা করতেই চাই না, যেহেতু এটা ভগবানের ভোগ তার জন্য। দাঁড়ান, চললেন কোথায়? জ্বর তো এসেছে আমার, আপনাদের নয়। আমি জানি আপনাদের খুব তাড়া দুর্গাপুজোর সিজন চলছে বলে কথা, কিন্তু বাকি রান্নাগুলো দেখে যান। এরপরে তো পটলের রসাটাও দেখা হলো না আপনাদের, ওটা দেখবেন না? ওটা করবেন না আপনার বাড়িতে? তাহলে তাড়াতাড়ি আসুন, যাচ্ছেন কোথায়? এরপরে পটলের রসাটাও আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো, কিন্তু ভয়েস আর দিতে পারছি না, আমার অত্যাধিক জ্বর এসছে, মাথা তুলে বসতেই পারছি না, কি বলবো বলুন তো। দুর্গাপুজোর সময় সবাই আনন্দ করছে আর আমি জ্বরে কাতরাচ্ছি ঘরে বসে। যাই হোক, এরপর একটু মিউজিক দিই, মিউজিকের সাথে আপনারা ভিডিওটা সম্পূর্ণ উপভোগ করুন। কথা দিচ্ছি বেশিক্ষণ আটকাবো না, খুব ছোট্ট করে ভিডিওটা কিন্তু নিয়ে এসেছি আজকের, আপনাদের সময় একদমই বরবাদ হবে না, একটু ধৈর্য ধরে বসুন না, দেখবেন পটলের রসাটাও খুব সুন্দর লাগবে আপনাদের।
দেখলেন তো, মিউজিকের সাথে সাথে ভিডিওটা শেষ মুহূর্তেও এসে পৌঁছালো। আমি লাস্ট পর্যায়ে আমরা চাটনি করছি, আর চাটনিটা আমি প্লাস্টিক চাটনি করছি। ব্যাস এটাই আমার শেষ রান্না। এরপর ভগবানকে রেধে তো দিলাম, কিন্তু বেড়েও তো দিতে হবে তাই না? তো এবার সার্ভ করে দিতে হবে সুন্দর করে। পরিবেশনটাই সব থেকে বড় জিনিস। মন্ত্রপাঠ অবশ্যই রয়েছে, সেটা পরে, কিন্তু তার আগে পরিবেশনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা ভগবানের ক্ষেত্রে শুধু নয়, আপনার ক্ষেত্রেও বিচার করে দেখবেন। আপনাকে কেউ ছেঁড়া বেড়া করে খেতে দিলে আপনার পছন্দ হবে সেটা? হবে না, তাই না? আপনাকে সুন্দর পরিপাটি করে খেতে দিলে আপনাকে বলার আর উপায় রাখবে না যে নাও বাবা খেয়ে নাও, তার আগেই আপনি খেতে শুরু করে দেবেন। ঠিক ভগবানের ক্ষেত্রেও তাই। মন্ত্রপাঠে যখন ভগবানকে নিবেদন করা হয় সেটা অনেক পরে, কিন্তু তার আগে তো ভগবানকে পরিবেশন করেই দেওয়া হয়। আর সুন্দর করে পরিবেশন করে দিলে ভগবান আর মন্ত্রপাঠের অপেক্ষা করে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমায় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পাঠেও বলে যাই শুভ শারদীয়া সকলকে। সেফলি ঘুরুন, পরিবারকে নিয়ে আনন্দ করুন। অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে।